সব ভুলে গেছি। রাজবাই আছে কি রে? কি দরকার? তাকে শিখিয়ে দেখো। আরে কে হইছি না তো কি সেটা কইবে? তোমার ছোট কাছে মনে হয় বিপদে পড়ছে। মানে আরে হোটেলে দুটো লোক তার ফুলে নিয়ে যাবে লাগছে। শিখিয়ে দেখো রাজবাই। ভাইয়া ভাইজান 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 ভাইজান, আপনি কাল সকালে নদী পার হয়ে স্ট্যান্ডে আসেন, আলী আপনাকে পথ চিনিয়ে নিয়ে যাবে। কোথায় কোথায় যায় সে তো দেখতেই পাবেন। আমি খোঁড়া, হাঁটতে পারি না। আপনাকে মাথায় করে নিয়ে যাওয়ার লোক থাকবে। দেখুন, আমি আর এসবের মধ্যে জড়াতে চাই না। আপনি ভেবেচিন্তে বলেন, আমরা চাটা শেষ করি। শুধু পানা আমার মনও নষ্ট হয়ে গেছে। আমি আমার মনোবল হারিয়ে ফেলেছি। কিভাবে চাঙ্গা করতে হয় তারও ব্যবস্থা আছে। আমাদের দলে ফেরালে
এখন আমরা তোমাদের জন্য বোঝা হব। কেন এখন ডানপন্থী বলে? না, আমরা কোনো পন্থী না বলে আমরা আপনাকে সুযোগ দিচ্ছি, আপনি মাথা ঠান্ডা করে ভাবেন। তোরা যা, আমি আসছি। এরা কেন চাচা? এরা ছোট ভাই। ভাইজান আপনার নাম কি? চল দাঁড়ান। ওদের তোরা যেতে দে, ছেড়ে দে। রাজ, গুড নাইট। নাইট। খাবার আসেন কিন্তু ভাইজান। মুরাদ ভাই যা খাবেন নাকি? দাদু ভাই কেন, তোর কি সমস্যা? না, আমার উপর আপনাদের একটু মেঘ নজর থাকলে চলবে। এই চাঁদে তো ইনকাম চাঁদে এদিকে। তোমার কি হয়েছে বলো তো? কই, কিছু হয়নি। নিশ্চয়ই কিছু হয়েছে, তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ। বললাম না আমার কিছু হয়নি, কি হবে? যা, বিরক্ত করিস না। তার মানে তুমি আমাকে বলবে না? ঠিক আছে, যাচ্ছি। ওরা কে? আজ থাক, কাল বলবো। আমরা যে দল করতাম সেই দলের ক্যাডার। থাক, কালকে বলো। ফাতেমা জিন্না যখন এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল তখন তুমি কত বড়? এই এত বড়? তোর মনে আছে? ওটা কি বলা যায়? আচ্ছা, ফাতেমা জিন্না যেন কি বলেছিল যেটা শুনে আমি অনেক হাসতাম। আয়ুব খাকো, উঠাকো, পাঠাক দো। পাঠাক দো মানে কি জানিস? তুলে আছাড় মারো। আয়ুব খানকে তুলে আছাড় মারো? হ্যাঁ। মুনাম খানকে? উনকো নদী মে ফেক দো। নদীতে ফেলে দাও। হ্যাঁ, তোর ফেলে দিয়েছিলে। 67 ছাত্র আন্দোলন, 69 গণ আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 71 স্বাধীনতা যুদ্ধ, এগুলো তাহলে কি? আচ্ছা, দাদা কি করতো? দাদা আনফরমিয়া? হ্যাঁ। এলাকার সব মানুষকে তুলে নিয়ে যেত পল্টনে। উনি থাকতেন সাদা করে জুড়ে, সবার আগে ড্রাম বাজত, ডাম্বর 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 ডাম, আর ওনার ঘোড়া চলত খাটাখাট 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 খাটাখাট। আমার চোখ ভরে গেল। কে বলে মানুষ দুঃখে কাঁদে? মানুষ আসলে আনন্দে বেশি কাঁদে।
ওই যে আমার দলের ওরা আমার বুকে পিস্তল ধরে জবরদস্তি করছিল, এখন ওরা প্রকাশ্যে রাজনীতি করবে, তাই আমাকে দরকার। কিন্তু কেন জানি না, অথচ ওরাই আমাকে বারবার হত্যা করার চেষ্টা করেছে। আমি যেন পুলিশের কাছে মুখ না খুলি, যেন ওদের মাথা ব্যথার কারণ না হই। পুলিশ তবু আমার পায়ে গুলি করেছিল, কিন্তু ওরা বারবার আমার এখানে গুলি করতে চেয়েছে। এটা কি দুঃখ নয়? কত বড় দুঃখ যদি তুই বুঝতে পারতিস। কিন্তু কই, আমি তো একবারও কাঁদিনি, একবারও না। পুলিশ কথা আদায়ের জন্য কত মেরেছে, আমি কাঁদিনি, আমি একবারও কাঁদিনি, একটুও কাঁদিনি। কিন্তু ওই দিনগুলোর কথা মনে পড়লে আমার চোখ ভিজে যায়। ওই যে আয়ুব খাকে ওঠাকে পাঠাতো, মুনায়ম খাওকে নদী মে ফেক দো, ইয়া মে জালিম কো রাজ নেই চলেগা। কি হলো? তোর দাদি মানে আমার মা কিন্তু ফাতেমা জিন্নাকে একদম দেখতে পারতো না। দাদা যত পাগলামি করতো, মা তত কিন্তু। কেন? কারণ সে ছিল চিরকুমারী। তোর বয়স কত ছিল তখন? আরে বুড়ি, দাদি বুড়িকে দেখে হিংসা করত। মেয়েরা স্বামীর ব্যাপারে শিশুকেও হিংসা করে। কেন? হ্যাঁ, তবে দেখ, সে যুগ আর এ যুগ মিলে মেয়েরাই কিন্তু বড়। কায়দে আজম তখন জাতির পিতা হয়ে কিভাবে বলে যে উর্দু হবে রাষ্ট্রভাষা, অথচ তারই ছোট বোন ফাতেমা জিন্না কিন্তু একথা একবার উচ্চারণ করেনি, বরং তারই ভাইয়ের জেনারেলদের মাথায় তুলে আছাড় মারতে বলেছে। তারপর ওই যে সেদিন তুই জাফরান আর ওর দুই সুন্দরী বান্ধবীকে শ্রীকান্তের নোট দিচ্ছিলি না, তখন কি বলছিলি? যে অন্নদা স্বামীর জন্য সনাতন ধর্ম ত্যাগ করতে প্রস্তুত, কিন্তু সেই আবার স্বামীর অন্যায়ের বিরুদ্ধে মানব ধর্ম ত্যাগ করতে নারাজ। নারীকে কে বলে মেয়ে মানুষ? ওদের বলা উচিত বড় মানুষ, বড় মানুষ। আর আমরা পুরুষ হচ্ছে ছোট। কায়দা আজম বল, আয়ুব খান বল, মুনায়েম, ইয়া, ভুট্টো, টিক্কা, এরা সবাই তো আমরাই। আমরা পুরুষ মানুষ, মানুষ নামের কলঙ্ক। তারপর ওই যে বিবির মসজিদে নামাজ পড়িস, 400 বছর আগে যে বিবি ওই মসজিদ বানিয়েছিল সে কী ছিল জানিস? পতিতা। তারপর ওই যে হাইকোর্টের মাজারের সামনে যে পুকুর, সেটা মানুষ মিঠা পানি খাবে দেখে তৈরি করেছিল এক বাইজি। আর এখন মজা দেখ, কোথায় ওরা আর কোথায় এরা। পতিতা আর বাইজির চেয়ে কি এরা নিকৃষ্ট না? চুপ করবে, তুই কর, আর কোনোদিন বাবার কথা তুলবি না। আনফ্রুবিয়া ইজ নো মোর, ইজ পাস্ট, দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড। আনফ্রুবিয়া মরে গেছে, তাকে শান্তিতে থাকতে দে। দাদা দাদা করে কি করবি? মাজার বানিয়ে ভোট ভিক্ষা করবি? মানুষ একবারই মরে, তাকে নেতা বানিয়ে বারবার মারার দরকার নেই। আমি আর্ট কর্মী আর কি।